ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ভরা মৌসুমে ইলিশ না পেয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন উপকূলের জেলেরা। অনেক জেলে পেশা বদল করছেন, এতে দিন দিন কমছে জেলের সংখ্যা। আমরা প্রতিদিন গাঙ্গে যাই, প্রতিদিন গাঙ্গে যাই, আমরা মাছ ধরি, প্রতিদিন মাছ ধরি, কিন্তু আমরা আমাকে আমাকে কিস্তি চলিতে পারি না। হ্যাঁ, এর আমরা সমিতি চালাতে পারি না, ঠিক আছে। আমরা আমাকে সংসারটা আমরা অনেক কষ্ট করে চলাইতে হয়। মেঘনা নদীতে দুবছর, অনেক দুবছর হয়েছে, এই দুবছরের কারণে গভীর সাগর থেকে মাছ মেঘনা আইতে পারে না। এই চরের কারণে আমরা নদীতে মাছ পাচ্ছি না, ভবিষ্যতে আমরা মাছ নাও পাইতে পারি। সরকারের কাছে আবেদন, এই নদীটা যেন কাইটা গভীর করে দেয়। ভোলা সদর, দৌলত খান, তজুমুদ্দিন ও মনপুরার মেঘনার তীরে সরেজমিনে দেখা গেছে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ভরা মৌসুমে ইলিশ শিকারের জন্য কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল ফেলছেন ছেলেরা। আমরা ভোররাত থেকে নদীতে জাল ফেলাইতে আছি, মধ্যরাত পর্যন্ত আমরা ইলিশ মাছ কাঙ্ক্ষিত পাইতেছি না। চরের কারণে আমরা মাছ পাইতেছি না নদীতে। যদি চর না থাকতো তাহলে আমরা নদীতে ভালো মাছ পাইতাম, আর আমাগো নদীতে মাছ না পাওয়ার কারণে আমাগো অনেক দুঃখ কষ্ট হইতেছে। তবে ইলিশ গবেষকরা বলছেন নদীতে ডুবোচরের কারণে ইলিশের বিচরণ বাধাপ্রস্ত হচ্ছে, এ কারণে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। চর আর ডুবোচর আছে, এগুলি যদি পরিকল্পিতভাবে চিহ্নিত করে পরিকল্পিত ড্রেজিং করা যায় তাহলে কিন্তু ইলিশের শুধু না অন্যান্য মাছের চলাচলের পরিভ্রমণের পথ সুগম হয়, এবং এগুলি হলে পরে এই সব অঞ্চলের জলজ অঞ্চল জীববৈচিত্র্য সমৃদ্ধ হবে। অধিকাংশ ইলিশ সমুদ্রের মোহনা দিয়ে প্রবেশ করে, এই মোহনাগুলোতে ডুবোচরের কারণে ইলিশ তারা সমুদ্র থেকে নদীতে আসতে বাধাগ্রস্ত হচ্ছে। আর এটা জেলা প্রশাসক মহোদয় এটা খননের জন্য মন্ত্রণালয়ে পত্র দিয়েছে। আমরা আশা করতেছি আমরা আমাদের এই খননের উদ্যোগ গ্রহণ করা হবে, এর ফলে আমরা ইলিশ সমুদ্র থেকে নদীতে আসতে পারবে, ভালো ফল আমরা পাব। যা পাচ্ছেন তা বিক্রি করে ট্রলারের তেলের দাম পরিশোধের পর প্রায় 200-300 টাকা নিয়ে বাড়ি ফিরছেন। আবার কোনো কোনো জেলের ভাগ্যে তাও জুটছে না, ফলে জেলেদের মাঝে হতাশা বিরাজ করছে।